মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি বলবো, এই গরমের মধ্যে শুধু গরম ঠান্ডা লাগিয়ে যায়, আবার গলাটা ভাঙা ভাঙা হয়ে গেছে। তো এই যে চা জাল করে নিয়ে আসলাম, তো চলো এখন চা বিস্কিট খেয়ে নেই, তারপর দেখি সকালে কি নাস্তা বানাই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চা খাওয়া শেষ করে এই যে চাল ধুয়ে নিয়ে আসলাম। তো আজকে সকালে আর নাস্তা রুটি পরোটা বানাবো না, সোজাসুজি ভাত রান্না করব, আর এই যে সাথে আলু আর ডিম সিদ্ধ বসাবো। তো আজকে সকালের নাস্তা গরম গরম ভাত, সেই সাথে আলু ভর্তা আর ডিম ভর্তা করব। তো এই যেটা কুকারে বসিয়ে দিলাম, এখন আমি যাব একটু বাহিরে, বাহিরে রাস্তার পাশে যাব, ওখানে একদম পাতা সাতা পড়ে বাড়ির অবস্থা একদম নোংরা হয়ে আছে, ওগুলো সব পরিষ্কার করব, তারপর আবার আসছি তোমাদের সাথে। আর এই যে দেখো বন্ধুরা, একদম রাস্তার পার বাড়ি, এই যে সামনটা একদম ঝাড়ু দিয়ে দেখো একদম পরিষ্কার করে আসলাম, একটাও পাতা টাতা কিছুই নাই। তো একদম পাতা পরে ভরেছিল, অনেকদিন যাবত হয়ে গেছে ঝাড়ু দেওয়া হয়নি, তো মাঝে মাঝে একটু ঝাড়ু দিতে হয়। তো আমি ঘরে চলে আসছি, এদিকে যে এখানে ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ বসায় গেছিলাম, তো এগুলো হয়ে গেছে, তো চলে এগুলো বের করে নিই। তো এখন আমি যে আর এই যে দেখো, এখন আমি ভর্তা বানাইতে আসি। তো এই যে আমি এখানে কাজকে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করব, ডিম ভর্তা আর আলু ভর্তা একসাথে করে এই যে মাখায় নিলাম। তো মাখায় অর্ধেকটা পেঁয়াজ কাঁচা মরিচ মশলা আলাদা করে নিলাম, আর ওই যে দেখো ভর্তাটা বানিয়ে নিয়েছি আলু ভর্তা আর ডিম ভর্তা। তো চলো এখন গরম গরম ভাত খেয়ে নিই, আর গরম গরম ভাতের সাথে এই যে ডিম ভর্তা আলু ভর্তা দিয়ে সকালবেলার নাস্তাটা কিন্তু বেশ ভালোই লাগতেছে। তো অনেক দিন পর সকালবেলা এরকম যে গরম ভাতের সাথে আলু ভর্তা ডিম ভর্তা দিয়ে খাওয়া হচ্ছে, আর সবসময় তো প্রতিদিন রুটি পরোটা সেই একই খাবার খাওয়া হয়, মাঝে মাঝে একটু ভিন্নতা আসলে সব দিক থেকেই ভালো হয়। আর খাওয়া দাওয়া শেষ করে যে বাসা থেকে একটু বেরিয়ে পড়ছি, কারণ কিছু কেনাকাটা করতে হবে, কয়েকদিন যাবৎ বাসায় সবজিওলা আসেই না, তো অনেক কষ্টের মধ্যে আছি, ঘরে সবজি টবজি কিছুই না, আর এই গরমের মধ্যে শুধু মাছ পেঁয়াজ এইসব তরকারি খেতে ভালো লাগে না। তো আরও কিছু কেনাকাটা করার আছে, সেগুলো সব একসাথে করে নেবো। তো চলো, আর এই যে দেখো বাসায় চলে আসছি, এক ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে আসছি। তো আমি আগে সব কিছু বের করে নিই, তো এখানে বিস্কিট আনছি চা খাওয়ার জন্য, কাঁচা শাম সবজি আনা হয়েছে, আর এখানে ডিম আনা হয়েছে। তো ওই যে ডিমটা তো লাগেই, কারণ মেয়ে কেক নিয়ে কাজ করে, কেকের জন্য লাগে, এমনিতে খেতেও লাগে। আর এখানে এই যে ওষুধ আনা হয়েছে, তারপরে এই যে স্যানিটারি ন্যাপকিন আনা হয়েছে, আর এখানে একটা নতুন গামছা আনা হয়েছে। তো গামছাটা দেখো তো কেমন হয়েছে, গামছাটা তো মাসে মাসে মেয়ে দেখার আগেই দৌড় দিয়ে এসে নিয়ে গেল, ওর নাকি গামছাটা অনেক পছন্দ হয়েছে। তো এই যে দেখো এখানে যে সবজি বলতে, এখানে যে ধুন্দুল, কোহি, বেগুন, লেবু, ধনে পাতা আর কচুরলতি আনা হয়েছে। তো কয়েকদিন যাবতই মানে বাসায় সবজিওলা আসতে না, সবজিওলা না আসলে না আমাদের মতো মেয়েদের মানে সংসার যারা করি অনেক বড় সমস্যায় পড়তে, অনেক বিপদ হয়। আর সাথে যে দেখো একদম ফ্রেশ পেয়ারা আনা হয়েছে। আর আমি এখন চলে আসলাম বাড়ির উঠোনে, এই যে দেখো কি রোদ উঠছে উঠোনে ভাইরে ভাই, কি রোদের তাপ! এই যে দেখো গাছ থেকে একদম ফ্রেশ সজনে ছিঁড়ে নিতেছি। তো নিজের হাতে লাগানো গাছের সজনে খেতে মজাই একটা অন্যরকম, কী বলো তাই না? তো আজকে অল্প একটুই নিলাম, তো চলো যাই ঘরে। আর ঘরে এসে যে দেখো আমি সোজা ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে আসলাম, এটা হচ্ছে রুই মাছ, আস্ত রুই মাছটা ভিজিয়ে রাখলাম বালতিতে, আর এখানে কিছু নিয়ে মানে কাটতে বসে পড়ছি। তো যা যা আজকে রান্না করবো তো দেখি, আর লতিটা ভাবতেছি আজকে রান্না করবো না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, লতি কাটতে কাটতে অনেকটা সময় লেগে যাবে, লতিটা পরে কেটে ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করবো। তো আজকে যা যা রান্না করবো সব কিছু চললো আমি একদম কেটে কুটে রেডি করে নেই। তো এই যে এখানে ফার্স্টে আমি যে খাটাই কহি বলে অনেকে চিচিঙ্গা মানে যে যে নামে ডাকুক না কেন, তো আমরা ডাকে কহি বলি। তো অনেক দিন ধরে সবজি দিয়ে মাছের তরকারি খাই না, তো খুব মনে ই করতেছে খাওয়ার জন্য। আর এই যে দেখো সব কিছু কেটে কেটে রেডি করেছি, চাল ডাল ধুয়ে নিছি, আর এই যে হচ্ছে রুই মাছ, রুই মাছ কেটে অর্ধেকটা ফ্রিজে রেখেছি, আর অর্ধেকটা এখানে এই যে সাজনা বেগুন কোহি এই সবজিগুলো দিয়ে মাছ রান্না করবো, আর এই পেঁয়াজ কাদাম সব কেটে নিছি। তো আজকে আর ভাজি টাজি কিছু করবো না, কালকে শুটকি ভাজি আছে ওটাই গরম করে নেব। আর গরমকালে না মানে শাক সবজি না খেলে না ভালোই লাগে না, তো অনেক দিন ধরে সবজি খাওয়া হয় না। আর এই যে দেখো মাটি চুলা রান্না করতে চলেও আসছি, তো একপাশে ভাত বসিয়ে দিয়েছি, আর একপাশে কড়াইতে তেল গরম হতেছে, মাছটা ভেজে নেব। তো প্রথমে আগে মাথাটা দিয়ে দিলাম, মাথাটা আগে ভেজে কড়াইটা ঠিকঠাক মতো ই করে, তারপরে যে বাকি মাছগুলো এই যে কড়াইতে দিয়ে দিলাম। তো চলো এখন একদম লাল লাল করে মাছগুলো ভেজে নেব, তারপর এই তেলেতেই তরকারিটা রান্না করে নেবো। তো চলো আগে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিই। আর এদিকে যে মাছ ভাজা শেষ হয়ে গেছে, ভাতও বরফ চলে আসছে, এই যে কড়াইতে মশলা কষানো হচ্ছে সবজির জন্য,
ফ্রিজে দেখো এই যে সবজিগুলো দিয়ে দিলাম। আর আমার না সজনে মানে সবজির সাথে সজনে খেতে বেশি ভালো লাগে ডালের চাইতে। ডালের ভিতরে রান্না করলে মনে হয় যেন ভিতরে মশলা টশলা কিছুই যায় না, আর সবজিতে রান্না করলে মনে হয় যেন একদম রসগোল্লা রসগোল্লার মধ্যে টুসটুস হয়ে থাকে। তো এইভাবে রান্না করলে আমাদের বাসায় সবারই খুব পছন্দ। তো চলো রান্না করে নিই। আর এইদিকে যে দেখো এই তো সবজিগুলো কষিয়ে ঝোলটা দিয়ে দিলাম। তো দিয়ে যে এখন এই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতেছি। তো এই যে দেখো সুন্দর করে মাছগুলো ই করে দিতেছি। তার ওদিকে ভাতটা মানে হয়ে আসতেছে, ভাতটাও মার গালতে হবে। তো চলো আগে মাছগুলো দিয়ে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো, ধনে পাতা নামানোর আগে দেবো। এখন এটাকে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে ভাতটা মার গেলে নেই। ভাতটা মার গেলে নিছি, আর এখানে যে ডালটা বসিয়ে দিলাম তো ডালে সব কিছু দিয়ে দিছি একবারে, পেঁয়াজ কাঁচামরিচ টমেটো। আর এইদিকে যে দেখো মাছের তরকারিটা হয়ে আসতেছে, এখন ধনে পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেবো। আর ওদিকে ডাল হচ্ছে, আর ডালটা হয়ে গেলে ডালটা বাগার দেবো, আর এদিকে মাছের তরকারিটা নামিয়ে নেবো। আর আমি কী করি এই যে কড়াইতে রান্না করে তারপরে এই যে স্টিলের এই হটপট মানে যেটাই বলো এটার মধ্যে ঢেলে নেই, কারণ এটা দিয়ে আবার গ্যাসের চুলায় মানে গরম করা যায়। এদিক দিয়ে আমার খুব ভালো হয়। আর এই যে দেখো এদিকে ডাল হয়ে গেছে, ডালটাও ফোড়ন দিয়ে নিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। আর পাশের চুলায় যে কালকে যে লুটটা আমার শুটকি ভাজি করে রাখছি অনেকগুলো, সেগুলো একদম ভাজা ভাজা করতেছি লাল লাল করে, তাহলে কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগবে। তো চলো রান্নাবান্না আমার শেষ, এখন আমি সব কিছু গুছগাছ করে নিই, তারপর ঘরে চলে যাব। তো চলো রান্নার পরে অনেক কাজ থাকে, রান্না শেষ করো। কালের যে কড়াই টড়া ছিল এগুলো এখানে মেজে এখানে সুন্দর করে রেখে যখন ঘরে চলে যাচ্ছে, আর উঠোন উঠোন সব কিছু ঝাড়ু দেওয়া হয়ে গেছে। মা আর মেয়ে দুজনে মিলে দিছে, মেয়ে ঘরগুলো ঝাড়ু দিয়েছে, মা উঠোনটা ঝাড়ু দিছে। এই যে দেখো আমি ঘরে চলে আসলাম, এই হচ্ছে আজকে রান্নাবান্না। তোমাদের একটু দেখিয়ে দিই কী কী রান্না হলো। তো এই তো রান্নাবান্না, সাদা ভাত ছুটকি ভাজি মাছের তরকারি সবজি দিয়ে, আর ডাল ছিল, আর এই দেখো সকালবেলার ভাত রয়েছে এখানে, ডিম ভর্তা আলু ভর্তা রয়েছে। ছোটো মেয়ে ভাত খায়নি, বড় মেয়ে খেয়েছে। তো চলো এখন আবার এই যে মেয়ে শরবত বানাই না দিল লেবু শরবত, তো চলো লেবু শরবতটা খেয়ে নিই, খেয়ে দে তারপর কিছুক্ষণ রেস্ট করব, তারপর যাব গোসলে, কারণ এই ঘামের শরীর গোসল করলে ঠান্ডা লেগে যায়। আর এই যে দেখো ভাত খেতে যাবো, এই মুহূর্তে আবার মেয়ের একটা পার্সেল চলে আসলো, পার্সেল দেখলো। তো যেহেতু মেয়ে আবার কেক নিয়ে কাজ করে, ওর কেকের কিছু জিনিসপত্র আসছে এখানে, বোর্ড বক্স স্টিকার অনেক কিছুই ক্রিম ঠিম, তো ওগুলাই যে করতেছে। আর এদিকে আমি ভাত বেড়ে বসে আসি ওদের জন্য। তো আমি সকালবেলা আলু ভর্তা ডিম ভর্তাটা নিয়ে নিলাম, আর শুটকি ভাজি নিয়ে নিলাম, তারপরে তরকারি নিব। তো চলে যে খাওয়া দাওয়া শুরু করে দিছি, এখনও মেয়ের আসতে আসে না, ওদেরকে ডাকতেছি যে আসো আসো ভাত খেয়ে যাও। আমি আর মা বসে পড়ছি, তো মা ওই পাশে বসছে, আমি এই পাশে বসছি। তো এই যে দেখো খাওয়া দাওয়া করে নিই, তার আসছি। আর আমার খাওয়া দাওয়া শেষ, ছোটো মেয়েরও খাওয়া শেষ, মায়েরও খাওয়া শেষ, বড়ো মেয়ে এখন এসে বলতেছে আমাকে খাইয়ে দাও নাহলে ভাত খাবো না। আমার ব্যস্ততম মেয়েটা সারাদিন কত কাজ করে, পড়াশোনা করে, কেক নিয়ে কাজ করে, ফ্রিলান্সিংয়ে কাজ করে, সব কিছু নিয়ে সারাদিন অনেক ব্যস্ত ভাবে দিন কাটে, খাওয়া দাওয়ারও সময় পায় না। তো মাঝে মাঝে আমি এরকম দুপুরবেলা রাত্রিবেলা মেয়েকে খাইয়ে দিই। তো চলো ওকে ভাতগুলো খাইয়ে দিয়ে নেই, তারপর দেখি কি করি। তো ভাত খাওয়া শেষ, মেয়ে চলে গেলো, এখানে কিছু মাজা গোসা যেগুলো করবো, আবার মেয়ে আবার এসে দেখো কেক বানাবে, সেই জন্য এখানে ডিম টেজে রেডি করে রাখছে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচার আসার জন্য। তো চলো এগুলো মাজা গোসা করে নেই, করে তারপর আমি একটু রেস্ট করবো। আর এই যে এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও, ফ্রিজে চালের গুঁড়া ছিল, তো চালের গুঁড়াটা বের করে এনে এই যে পানি দিয়ে গুলে আমি একটু মতে নিতে আসি, কারণ অনেকদিন হয়ে গেল ডিমের পিঠা খাওয়া হয় না। তো আজই সন্ধ্যাবেলা হঠাৎই মনে হলো একটু ডিম পিঠা বানাই, তো এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কাটা ছিল সেটা দিয়ে দিলাম, চালের গুঁড়াটা মতে নিছি, এখন এই যে এখানে ডিম ভেঙে দিতে আসি। তো আজকে যখন যে বাজারে যাওয়া হয়েছিল তখন এক কাচি ভালো ডিম আনা হয়েছে, তার সাথে কিছু একটু একটু ফাট ভাঙা ভাঙা ওই ডিমগুলো আনা হয়েছে, এগুলাতে ডিমের পিঠা বেশ সুন্দর খাওয়া যায়। তো এই যে দেখো এখানে গোলাটা হয়ে গেছে, এখন এই যে আমি পিঠাগুলো ভাজবো। আর ওইদিকে বাড়িতে পড়ানোর জন্য মাস্টারমশাই চলে আসছে, তো মেয়েরা একদিকে ভাজা হয়ে হচ্ছিল আর একদিকে খাচ্ছিল। তো স্যার আসছে বাজারে, স্যারেরও পিঠা দিলাম খাওয়ার জন্য। এখন এই যে বাকি এই পিঠাগুলো আছে, আমি আর মা খাওয়া বাকি আছি। আর এদিকে দেখো এই যে কেক বানায় অর্ধেকটা করে রেখে গেছে, স্যার চলে আসছে পড়াইতে, তারপর আবার কেক বানাবে। তো আমি আর মা এখন বসে পিঠা খাবো। তো চলো এই যে পিঠা নিয়ে এনেছি, তো অনেকদিন পর ডিম পিঠা খাচ্ছি, তো অনেক মজা হয়েছে, খুব টেস্ট হয়েছে। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবো, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখো সন্ধ্যেবেলা গরম গরম মুচমুচে ডিম পিঠা খাওয়া হচ্ছে, আর আমার পাশে কিন্তু একজন দাঁড়িয়ে আছে, তোমরা কি কেউ দেখছো? ওর শুধু চুলগুলো দেখা যাচ্ছে। আর এই যে চুলা চা বসা রেখে আসছিলাম, চাটা একদম শুকায় অল্প হয়ে গেছে, তো অল্প চাই খাচ্ছি, মেয়েরা কেউ খাবে না, আমি আর মা খাবো। তো চলো চা খেয়ে দেখে দেবে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকুন, এই দিন দেখা হবে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।